তো বন্ধুরা ভাজা ভাজাভাজি ম্যারিনেশনের ঝামেলা ছাড়া এইভাবে একবার চিলি চিকেন বানিয়ে খেয়েই দেখুন কথা দিলাম আঙুল কিন্তু চারতেই থাকবেন তো চলুন রেসিপিটা চটপট করে দেখিনি নমস্কার কেমন আছেন সবাই আরেক মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা মাঝে মাঝে কিছু এমন কিছু খেতে ইচ্ছা করে যেটা কিন্তু টাইম থাকে না মানে এমন জিনিসই বানাবো আজকে চিলি চিকেন তো এই জন্য কিন্তু রাত এখন আটটা বাজে কখন ম্যারিনেশন করবো আর কখন ভাজবো বলুন তো তার জন্য কিন্তু একদম কোনো রকম ঝামেলা ছাড়াই চিলি চিকেন বানিয়ে ফেলবো এটার টেস্ট কিন্তু অসাধারণ হয় তো চলুন বানিয়ে ফেলি প্রথমেই কিন্তু আমি লেবু দিয়ে এটাকে মেখে রেখেছিলাম এবার দেখুন এই যে কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু আর দেবো না তো লেবুটা দেওয়ার জন্য কিন্তু এটার গন্ধটা থাকে না তার জন্য দেখুন চটপট করে কেটে নিলাম কিছু ক্যাপসিকাম ঘরে ছিল দু তিনটে কেটে নিলাম আর এই যে পেঁয়াজ কিন্তু একটু কিউব করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা দিয়েছি যেটা কিন্তু ইউজ করিনি বেশ কিছুটা লাল লাল টমেটো এরকম টেস্ট করে নিলাম তো বন্ধুরা যেমনটা বলেছিলাম আমি কিন্তু ভাজাভাজিও করিনি নি ম্যারিনেশন করিনি আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন একদমই ভাজা না ম্যারিনেশনও না শুধু কিন্তু লেবু দিয়ে মেখে রেখেছিলাম এবার এই যে খানিকটা তেল দিয়ে দিলাম তেল কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম জিরে কিন্তু ফোড়ন দিয়ে খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় বেশি একটা ভাজা ভাজির দরকার নেই এবার দিয়ে দিলাম মশলাটা মিক্সি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম এবার কিন্তু সুন্দরভাবে এটাকে একটু কষে নেবো ওই ধরুন এক থেকে দু মিনিট দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ লবণটা পরিমাণ মতো একবারেই দিয়ে দেবেন তাহলে কিন্তু সুবিধা হবে এবার সুন্দর করে এটাকে ওই যে বললাম এক থেকে দু মিনিট কিন্তু কষিয়ে নেব তো বন্ধুরা এক থেকে দু মিনিট হয়ে গেছে এবার চলুন টমেটো পিউরিটা দিয়ে দিই এটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষতে হবে ওই ধরুন এটা দু তিন মিনিট মতো কষে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম করে নাড়াচাড়া করতে কিন্তু আমার দু তিন নিট হয়ে গেছে কষা হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার কিন্তু দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন মাংস আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রকম ভাজিও নি ম্যারিনেশনও করিনি ম্যারিনেশন করলেও কিন্তু বোঝাই যায় দেখতেই পাচ্ছেন চলুন এবার দিয়ে দিয়ে এগুলো তো বন্ধুরা সবগুলো দিয়ে দিলাম এবার চলুন এটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। আর ওই যে ক্যাপসিকাম একটু পরে দেবো এটাকে আগে কষিয়ে নিই যেহেতু মাংসটা কাঁচা আমি ভাজিও নিই ম্যারিনেশনও করবি সেহেতু কিন্তু সুন্দরভাবে নিতে হবে তো বন্ধুরা গ্যাসটা কিন্তু হাইতে রেখে সুন্দর করে কষিয়ে নেবো এমনি পোলট্রির মাংস জল বেড়াবে তারপরে কিন্তু টমেটো দেওয়া আছে আর এটা কিন্তু লবণ হলুদ ছবি দেওয়া আছে কাজেই কিন্তু গ্যাসটা সিম করার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু হাইতে রেখেই সুন্দরভাবে কষিয়ে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কিন্তু কষানোর পরে একদম হাই ফ্লেমে কিন্তু কষানোর পরে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে মানে কষাটা কমপ্লিট এবার চলুন ক্যাপসিকামগুলো কিন্তু দিয়ে দেবো এতে কিন্তু একদমই জল ব্যবহার করব না আপনারা চাইলে একটু দিতেই পারেন কর্নফ্লাওয়ার বলা জল আমি কিন্তু একদমই ইউজ করব না এমনি এরকমই বানাবো তো এটা দিয়ে কিন্তু এবার একটু মিডিয়ামে রেখে দেবো এবার কিন্তু অবশ্যই একটু ঢাকনা দিয়ে দেবো তো চলুন দু মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দেবো তো বন্ধুরা দু মিনিট পরে ঢাকনা খুলে দেবো এবার কিন্তু দিয়ে দেবো সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস দেবো অল্প কিন্তু একদম ভিনিগার এবার চলুন খুব সুন্দর করে এটাকে একটু নেড়ে নেব অবশ্যই কিন্তু বলছি এবার কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে মিডিয়ামে রেখে দিলাম এবার এটা নাড়ানোর পরে আর একটু কিন্তু ঢেকে দেবো তো চলুন সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি ব্যাস মিশিয়ে নিলাম এবার চলুন আরেকটু ঢেকে দিই ওই ধরুন পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমার মনেই ছিল না যে আমি মাইকটা অন করিনি আমি কিন্তু তার মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভিডিও করছি খেয়ালই ছিল না তাই যে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার চলুন আর একটুখানি কিন্তু কষে নেব মানে নাড়িয়ে নেব আর জোরে দিয়ে দিলাম গ্যাসটা এবার আরেকটু কিন্তু ঢেকেও দেব। ওই ধরুন এক মিনিট মতো একটু ঢেকে দেবো পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য তো বন্ধুরা এক মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গেছে চলুন এবার নামিয়ে দিই আর কিন্তু কিছু দেওয়ার দরকার নেই সব কিন্তু পারফেক্টলি দেওয়া আপনারা চাইলে ঝোলটা কিন্তু একটু কম বেশি করতে পারেন আমাদের বাড়ি লোক এসেছে তার জন্য কিন্তু একটু গ্রেভি রাখেন আপনারা চাইলে কিন্তু শুকনো করে নিতে পারেন চলুন তাহলে এবার নামিয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে ফেলেছি চট জলদি চিলি চিকেন এইভাবে একবার বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন কোনোরকম ম্যারিনেশান আর কোনো রকম কিন্তু ভাজাভাজি ঝামেলা ছাড়াই তো চলুন আজকের মতো এটুকুই অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে আজকের মতো এটুকুই তাহলে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো টাটা